জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বহরমপুরে। শনিবার দুপুরে বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারবু সরকারের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা তৃণমূলের ট্রেড ইউনিয়নের সভাপতি প্রসেনজিৎ কর্মকার ও তৃণমূল অসিত সরকার সহ 50-এর বেশি তৃণমূল কর্মী বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে এসে তারা যোগদান করেন। রাজনীতিতে নেমেছি সমাজের সেবা করার জন্য, তো আমি তৃণমূলটাকেও খুব ভালোবেসেই করেছিলাম, কিন্তু লাস্টের দিকে দেখি এতে রাজনীতি হচ্ছে না, এটা দুর্নীতি হচ্ছে। আমরা দুর্নীতি সাপোর্ট করি না। একমাত্র আজকের ডেটে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর উন্নতির যে পরিকাঠামো, সেই পরিকাঠামো চিন্তাভাবনা করে আমরা চাই আমাদের রাজ্যটারও যেন একটা সুবন্দোবস্ত হয়, একটা আমাদের জনতা যেন একটা সুব্যবস্থা পায়, যেটা করতে গেলে একমাত্র বিজেপিই পারে সেই জায়গাটা নিয়ে আসতে। এই কারণেই কিন্তু আমরা বিজেপিতে আজকে জয়েন করলাম। এখন যে তৃণমূল এসেছেন পুকুর ভরার এবং ধরেন যে চোর তৃণমূল নারগোপাল মুখার্জি, তার হুমকিতে আমরা করতে পারবো না। আমরা সাগারাম দা এবং শঙ্কর দা তার নীতি অনেকদিন থেকে দেখছি, পঞ্চায়েত থেকে দেখছি, এটা স্বচ্ছ এবং ভালো কাজ করছে। আমাদের অনেকদিন থেকে যোগাযোগ করার চেষ্টা করছে অন্যান্যদের সাথে, কোনো যোগাযোগ করে আমাদের যখন সহযোগিতা করেছে এবং ধরেন যে আমাদেরকে সব ইয়ে দিয়েছে, দেখেন আমরা ভালোবাসা পাচ্ছি এবং ধরেন যে আমরা কাজ করলে পরে কাজ করার জায়গাও দেবে, সেই জন্য আমরা এখানে আসছি। আজকে 72 আজ তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে তারা জয়েন করছেন এবং তাদের হাতে আমি পতাকা তুলে দেব এবং তারা নিঃস্বার্থে আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করে।